আগরতলা পৌর নিগমের 24 নং ওয়ার্ডের অন্তর্গত এলাকাকে নতুনভাবে সাজিয়ে গড়িয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে এমবিবি কলেজ সংলগ্ন জলাশয়কে সাজিয়ে তুলে আকর্ষণীয় করা হবে। শুক্রবার এই এলাকা পরিদর্শনে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার একথা জানান। আগরতলা পৌর নিগমের 24 নং ওয়ার্ডের অন্তর্গত শিবনগর কলেজটিলা এলাকাকে নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে এমবিবি কলেজ সংলগ্ন জলাশয়কে সাজিয়ে তুলে আকর্ষণীয় করা হবে। শুক্রবার ওই এলাকা পরিদর্শনে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার একথা বলেছেন। ওই ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহার আবেদনে সাড়া দিয়ে এদিন মেয়র দীপক মজুমদার কলেজটিলা শিবনগর এলাকায় যান। সেখানকার মানুষদের সাথে নিয়ে পরিদর্শন করেন জলাশয়টি, সেই সাথে ওই এলাকায় যে সমস্ত নির্মাণ কাজ হচ্ছে সবকিছুই পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মেয়র জানান, জলাশয়কে সাজিয়ে তোলা হবে, শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে এই জলাশয়টির পাশে লাইটও বসানোর জায়গা করা হবে। মেয়রের আশ্বাসে খুশি এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।